ওয়ালাইকুম ও রহমতুল্লাহিবরাত সম্মানিত দর্শক মন্ডলী আজকে আপনাদের সামনে আমি খুব গুরুত্বপূর্ণ একটি আলোচনা করবো যেটা আপনাদের অত্যন্ত কাজে আসবে তো আলোচনা সেটা হচ্ছে মনে করেন অনেক মানুষ এরকম আছে যারা অনেক বড় বড়ো ডাক্তার দেখান কিন্তু ওর কোনো রোগ ধরা পড়ে না ঠিক আছে এবার আপনারা ভাবতেছেন হয়তো আপনাকে কেউ জাদুটনা করছে জাদুটনার কারণে এমন মারাত্মক রোগ হয়েছে যেই রোগ কোনো ডাক্তার ধরতে পারতেছে না ঠিক আছে এটা অবশ্যই ঠিক আপনাকে যদি কেউ জাদুটনা করে আপনি অবশ্যই অসুস্থ থাকবেন শারীরিক মানসিক দিক থেকে আপনি অবশ্যই অসুস্থ থাকবেন কিন্তু মনে করেন যাদুর কারণে আপনার শরীরে কোনো রোগ এসে গেছে আপনার শরীরে কোনো রোগ বিদ্যমান আছে এখন ওইটা ডাক্তার ধরতে পারতেছে না ওইরকম কিন্তু কোনো কিছু নেই ঠিক আছে যাদুর কারণে হোক অথবা আপনার স্বাভাবিকভাবে হোক আপনার শরীরে রোগ আসলে ওইটা কিন্তু ধরা পড়তেই হবে ঠিক আছে অবশ্যই এটা ডাক্তারের গাফলতির কারণে অর্থাৎ তার মেশিন যদি সমস্যা হয় মেশিনে সমস্যা হয় পরীক্ষার রিপোর্টের যে মেশিন ওইটাতে সমস্যা হলে হয়তো আপনাকে বলবে যে কোনো সমস্যা ধরা পড়তেছে না আর রোগ আপনার ভিতরে রয়ে গেছে এটার জন্য আপনারা কবিরাজ দরবেন কবিরাজ দরলে কিন্তু দেখবেন সে বিনা মেশিনে আপনার সব রোগ বলে দিতে পারবে ফরফট করে সত্য হোক মিথ্যা হোক আপনি সুস্থ হন ঠিক আছে আমি অনেক ভিডিওতে বলি বাজার থেকে পাঁচ টাকা জিনিস কিনতে হলেও মানুষ হয়েছে জ্যাঁাই বাসাই করে কিনে ঠিক আছে কিন্তু কবিরাজের কাছে লাখ লাখ টাকা হাজার হাজার টাকা দেয় একবার জ্যাঁাই করে না যে কবিরাজ আসলে সঠিক এটা বলতেছে এটা কি সত্য নাকি অন্য কিছু ঠিক আছে অবশ্যই সবাই জানে যে এসবে এই লাইনে কবিরাজের লাইনে প্রতারণার অনেক বেশি তারপরেও সবাই একদম বেকুপের মতো টাকা খরচ করে ওই রে নেই ঠিক আছে তো একজন ভালো সুস্থ মানুষকে যদি মনে করেন না আপনার রোগ কবিরাজ বলে দিতে পারে যে সব কিছু এই সেই অর্থাৎ তাইলে আর মেডিসিন আর ওই ডাক্তারি পরীক্ষার ওই সব মেশিনের কী প্রয়োজন কবিরাজ নিয়েই তো এক একটা হসপিটালে রাখলেই সেই বলে দিত তাই না তো যাই হোক যদি আপনি এরকম মনে করেন যে আপনার আপনি অসুস্থ এখন আপনি কাউকে কোনো কবিরাজকে বলবেন যে ডাক্তার রোগ ধরা পড়তেছে না তো সে আপনার রোগ ধরে দিতে প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে একজন সুস্থ মানুষের নামটার কাছে দিবেন দিয়ে বলবেন যে এই 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 সমস্যা ঠিক আছে যদি দেখবেন সে কিন্তু অনেক রোগ বের করে দেবে অথচ ওইনি সম্পূর্ণ সুস্থ ঠিক আছে এটাই হচ্ছে কবিরাজি এখন আপনি যেহেতু রুগী আপনার কাছে যখন সে বলবে যে আপনার এই রোগ সেই রোগ আপনি অবশ্যই সেটা বিশ্বাস করবেন কারণ আপনি রুগী ভুক্তভোগী তাই আপনি বিশ্বাস করবেন ঠিক আছে কিন্তু আপনি যদি ভালো কোনো মানুষটা যাচাই করেন খুলে যাবে তো সেটা বিষয় বিষয় হচ্ছে আজকে ডাক্তার কেন রোগ ধরতে পারে না ওই বিষয়ে আলোচনা এ বিষয়ে হচ্ছে একবার আপনাকে বলছি অবশ্যই ওইটাই যে তার মেশিনের সমস্যা অথবা তার মধ্যে সমস্যা সে ডিগ্রি অর্জন করছে কিন্তু পরিপূর্ণ ডাক্তার হতে পারে নাই অনেক সময় আমরা মোবাইল সার্ভিসিং করার সময় আমাদের যে মিটারটা থাকে ঠিক আছে ওই মিটার করে একদিন পরপর নষ্ট হয়ে যায় ড্যামেজ হয়ে যায় ওইটা কি হয় মোবাইলের এক পাশ যদি মাপা হয় তাইলে ফু ফুল দেখাবে অন্য পাশ মাপা হলে কি প্লাস মাইনাস মাপা হলে দেখাবে একদম ওইটা মিডিয়ার দৌড় দেবে না অর্থাৎ একদম লো থাকবে এক দুই তিন পার্সেন্টের মধ্যে থাকবে এর মানে হচ্ছে ওই মোবাইলটা সম্পূর্ণ ঠিক আছে ওকে আছে ঠিক আছে কিন্তু ওইটা দুই পাশে যদি একশো একশো দেখায় তার মানেই হচ্ছে ওইটা সার্কেট শট ওই মোবাইলটা ঠিক হওয়ার কোনো সম্ভাবনা নেই অনেক সময় দেখা যায় মিডিয়ারের সমস্যার কারণে ওই ভালো মোবাইলও সার্কেট শর্ট দেখায় দুই সাইডেই একশো একশো দেখায় ঠিক আছে একশো নব্বই এরকম দেখায় তো এটা কি মোবাইলের দোষ নাকি মিটারের দোষ মিটারের দোষ মিটার চেঞ্জ করতে হবে ঠিক তেমনি এ ডাক্তারের মেশিনের সমস্যা মেশিন চেঞ্জ করতে হবে আপনি অন্য ডাক্তার দেখান অথবা তার মধ্যে সমস্যা মনে করেন মোবাইলের এক পাশে দেখাইলে তিন থেকে দশ পার্সেন্টের ভিতরে দেখাইলে আর অন্য পাশে একশো থেকে নব্বই দেখাইলে মোবাইলটা ঠিক আছে এটা যদি কেউ না জানে তার কাছে কিন্তু ভালো একটা মোবাইল আর ভালো একটা মিডার নিয়ে দিলেও সে কিন্তু মোবাইল ভালো নাকি খারাপ বুঝতে পারবে না কারণ সে এই বিষয়ে বিষয়ে ইঞ্জিনিয়ার না সে বুঝতে পারবে না ঠিক তেমনিভাবে তার কাছে যদি ডাক্তারের কাছে ভালো মেশিন থাকা সত্ত্বেও যদি ডাক্তার এটাকে পরিচালনা করতে না পারে তাইলে সে আপনার রোগ ধরতে পারবে না সেটার জন্য এটা নয় যে আপনার এমন জাদু হয়েছে এটা কোনো কোভিডাইজ ধরতে কোনো ডাক্তার ধরতে পারতেছে না আপনাকে মারাত্মক জাদু করে ফেলছে এটা সম্পূর্ণ বুয়া মিথ্যা একটি কথা অবশ্যই জাদুর কারণে আপনার অনেক সমস্যা হবে এটা ঠিক কিন্তু শরীরে কোনো এফেক্ট যদি পড়ে যায় কোনো অসুস্থতা এসে যায় অবশ্যই এটা যদি আপনার শরীরে থাকে ডাক্তার ধরতেই হবে যেমন মনে করেন আপনার হাতে এখানে কাটছে ওইটা জাদুর কারণে মনে করেন কেটে ফেলছে ঠিক আছে এখানে কাটা হয়ে গেছে এখন কাটা আছে এখানে এটা ভেতা আপনি অনুভব করেন এখন একটা অন্ত মানুষকে আপনি বলছেন এটা দেখাই দিতে আর পারবেন না অন্য মানুষকে বলছেন দেখো তো আমার এখানে কোনো সমস্যা আছে কি না সে হাত দিয়ে এরকম মালিশ করে বললো কোনো সমস্যা নেই কারণ তার চুপ নেই সে দেখতেছে না কিন্তু ও অবশ্যই এটা তো কাটা এজন্য জন্য আপনার তো ব্যথা লাগতেছে এমনিতে তো আর ব্যথা না তাই না তো একটা চুকওয়ালা কোনো মানুষকে যদি আপনি দেখান তাহলে তো সে অবশ্যই ব্যথা দেখবে যে এটা খাটা সেই জন্য বেতা লাগ ব্যথা করতেছে এমনিতে তো ব্যথা করতেছে না ঠিক তো ওই রকম আপনারা এমনিতেই মনকে এমনিতেই মনে করেন আপনি শারীরিক বা মানসিক দিক দিয়ে অসুস্থ এখন আপনার রোগ ধরা পড়তেছে না এটা আপনার অসুস্থতা আর দ্বিগুণ বেড়ে যাবে আপনি চিন্তার মধ্যে পড়ে যাবেন যে কোন কুফুরি করছে যেটা আপনার সুস্থ হইতে পারতেছে না হয়তো এটা স্বাভাবিক কেউ কোনো কিছু করে নাই আর ডাক্তার ধরতে পারতেছে না বলে আপনি হায় হতাশের মধ্যে পড়ে গেছেন আসলে কোনো জাদুটু নাই আপনার নাই ওইটার জন্য কবিরাজ ধরবেন জাদুটু না থাকা সত্ত্বেও কবিরাজ আপনাকে অনেক বড়ো বড়ো জনের জাদু বলবে যেগুলোর নামই আপনি জীবনে শুনেন নাই কেন শুধু টাকা ঠিক আছে দেখবেন তাকে সে বলবে টাকা দেন সব ঠিক হয়ে যাবে তো টাকা দিবেন তারপরে দেখবেন কিছুই নেই ওইটাই হচ্ছে দুনিয়ার লীলা খেলা কবিরাজের লীলা খেলা ওই রকম ওই থেকে ফিরে আসতে হবে ঠিক আছে ওই সব থেকে ফিরে আসতে হবে এখন বলতে পারেন তাহলে যা দুর্ঘটনা আক্রান্ত হয়ে গেছে এটা থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কী পরিত্রাণ পাওয়ার উপায় একদম সহজ ঠিক আছে আল আন অবশ্যই সব সমস্যার সমাধান এটাই দিতে পারে একদিন ঠিক রেখে আপনারা যদি আয়াতুল কুরসি একবার এবং চার কোল 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 কলিয়া আই হালকা ফিরুন কলহু আল্লাহ আহাদ কোল আহজুবুর রব্বিলহলা কুল নাস এই চারটা সুরা আপনারা পাঠ করেন তারপরে পানিতে ফু দিয়ে যদি ওই পানি আপনি পান করেন যত বড় জাদু হোক আপনার কেটে যাবে অথবা ওই চূড়ার উপর যদি আপনি আমল করেন রাতে ঘুমানোর সময় আপনি ওই চূড়াগুলো পাঠ করে চার তিনবার পাঠ করে এতুল কুরসি একবার পাঠ করে আপনার শরীরে ফু দেন তাহলে জাড় ফুক করেন অবশ্যই ওই রাতের ভিতরে ওই রাত থেকে সকালে আপনি ঘুম থেকে ওঠার আগ পর্যন্ত এর ভিতরে কোনো জাদুর আপনাকে এফেক্ট করবে না সকালে যদি আপনি ঘুম থেকে ওঠার পর এইরকম আমল আবার করেন তাহলে রাত্রে ঘুমানোর আগ পর্যন্ত আপনাকে কোনো জাদু এফেক্ট করবে না অবশ্যই বিশ্বাস রাখতে হবে যত বড়ো ধরনের কালো জাদু হোক আপনাকে গ্রাস করতে পারবে না পারবে না ঠিক আছে যদি আপনার অন্তর একদম পরিপূর্ণ আস্থা বিশ্বাসটা থেকে থাকে নবীজ সাল্লাহ ইসলামের উপর জাদু করা হয়েছিল সুরাফালাক এবং সুরা নাজ সেই পরিপ্রেক্ষিতে নাজিল হয়েছিল এবং নবীজ সাল্লাহ ইসলামও জাদু থেকে মুক্তি পাইছেন তো তার মানে এটা পরীক্ষিত আমল আমরাও করলে অবশ্যই উপকার পাবো ঠিক আছে ওইগুলো করেন ওইটার জন্য বেহুদা কবিরাজের কাছে গিয়ে এমনি টাকা নষ্ট করবেন পরবর্তীতে দেখবেন কিছুই হয় নাই আরও সমস্যা বাড়তে থাকবে কারণ আপনার ধারণা আল্লাহর উপর থাকবে না থাকবে কবিরাজের উপর কবিরাজের উপর থাকলে কী হবে আল্লাহ কোরআন শুরু বলেছেন বান্দা আমার ওপর যেরকম ধারণা করবে আমি তার উপর সেই রকম আচরণ করবো তার প্রতি সেরকম আচরণ করব তো যদি এরকম হয়ে থাকে আপনি কবিরাজের কাছে ছুটবেন আপনার রোগ অসুস্থ হওয়ার অসুস্থতা ভালো হওয়ার জন্য কিন্তু যেহেতু আপনার বিশ্বাস সব কবিরাজই কবিরাজই বিশ্বাস তো আল্লাহ তালা আপনাকে সেই ধরনের নসিহত করবেন অর্থাৎ আপনার কোনো অবস্থাতেই থাকবে না শেষ পর্যন্ত দেখবেন সব কিছু সম্পত্তি হারাবেন শুধু কবিরাজি করে করে আর ডাক্তারি করে করে কিন্তু কোনো উপকার হয় নাই উপকার দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তালা ওইটা অবশ্যই বিশ্বাস করতে হবে তারপরে আল্লাহ তালা আপনারা করেন আপনারা আমল করেন ইনশাআল্লাহ অবশ্যই সুখী হবেন সুস্থ হবেন দেখবেন ফল পাবেন ঠিক আছে তো যাই হোক আজকে ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় দিলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম বরহমুল্ল্লাহি আবারকাত